হয় অসমত স্মার্ট মিটার ব্যবস্থা অবতরণ করার লগে লগে বারুকে জ্বলা কলা খাইছে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা গ্রাহক সকলে, কারণ স্মার্ট মিটার ব্যবহার করার প্রায় অত্যাধিক হারত বিদ্যুৎ মাচুল সংগ্রহ করা হয়েছে গ্রাহকের পৰা, যার বাবে অতিষ্ঠ হয়ে পড়ছে সর্বসাধারণ রাইজ। আর এই বিদ্যুৎ মাচুল বৃদ্ধি তথা স্মার্ট মিটার ব্যবস্থার যোগে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করার প্রতিবাদত আজি এই ধরনের শিবসাগরের APDSL-র কার্যালয় ঘেরাও করেছে জেলা কংগ্রেসে। মই দেখাইছো শিবসাগর জেলা কংগ্রেসে এইদরে হাতে হাতে ব্যানার পোস্টার প্লে কার্ড লই শিবসাগর APDCL-র কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর স্মার্ট মিটার ব্যবস্থা বন্ধ করার দাবি জানাইছে এই সকল কংগ্রেসে। এয়া মই তেওঁলোকৰ ভাষ্য লম, শিবসাগর জেলা কংগ্রেসের সভাপতি মঞ্জী গগৈ আছে, কি কব? আপনাদের দেখিছে গোটে অসমতে স্মার্ট মিটার লগায় এই সিপে যিজনে একছত্রীভাবে আজি গোটে অসমৰ ৰাইজে আবাল বৃদ্ধপক্ষে বনিতে বা ছাত্র ছাত্রী পা আদি স্মার্ট মিটার এগেইনস্ট রাইজে উলাই আহিবে যিধরণে মানে কি আপনার বিক্ষোভ প্রদর্শন করেছে সরকারখনে কোনো তাত মনোযোগ দিয়া নাই। আর স্মার্ট মিটার লগোৱাৰ লগে লগে রাইজে আগতে যিমান মানে কি মাহেকত মানে বিদ্যুৎ মাচুল দিবলগীয়া আছে তাতকে বহুত বেশি দিবলগীয়া হয়েছে। আপনাকে জানে যে অসমৰ নিচিনা রাজ্যত আজি কমার্শিয়াল যেটা মানে বিদ্যুৎ মাচুল 9 টাকা আর আমার ওসরতে পশ্চিমবঙ্গত 4 টাকা মানে 49 পয়সা আপনার বিদ্যুৎ মাচুল। সেইখানে আমার ইয়াত চাহ উদ্যোগপা আদি করে বিভিন্ন কল কারখানা এফালপা বন্ধ হয়ে গেছে আর সরকার ভুল পরিকল্পনা ভুল নীতির কারণে আজি জিয়া ভুগিছে। আর গ্রাম্য অঞ্চলতো বিশেষ করে নগর অঞ্চল বিদ্যুৎ অনবরতে কাটি থাকার পিছতো ইমান মাহে মাহে বিদ্যুৎ মানে মাচুল মানে দিবলগীয়া হয়েছে, তার কারণে গোটে রাইজে ইমানখিনি প্রতিবাদ করার পিছতো সরকার কোনো মনোযোগ দেওয়ার কারণে সেইখানে আমি সরকার ধিক্কার দিছো আর বিশেষকৈ শক্তিমন্ত্রী পদত্যাগ করবর কারণে আমি দাবি উত্থাপন করছি। হয় শক্তিমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে, কি কব বাইদেউ? এই স্মার্ট মিটার লুণ্ঠন চলাইছে নাকি? নিশ্চয় স্মার্ট মিটারে আজি লুণ্ঠন চলায় অসমবাসীক জুরুলা করেছে। অসমবাসীয়ে এই স্মার্ট মিটারের এগেইনস্টত প্রটেস্ট করেছে আর কংগ্রেস দলে আমি আজি প্রটেস্ট করছো স্মার্ট মিটারের বিরুদ্ধে আর অতি শীঘ্রে ই স্মার্ট মিটার আঁতরাই দিও যাতে আমার সাধারণ জনসাধারণে যি থাকবলে আমার সুবিধা দিয়ক। ইতিমধ্যে যিধরণে আমাক ট্যাক্স দিবলগীয়া হয়েছে আর বিদ্যুৎ মাচুলের ক্ষেত্রে আমি সকলবিলাক অসমৰ জাতি অসমৰ রাইজ কুঙা হয়ে গেছে, সেখানে আমি সোনকালে মানে ইয়ার বিরুদ্ধে আচরণ করছো আর কংগ্রেস দলে ইয়ার অসম সরকারে আসলে স্মার্ট মিটার লগায় মই ভাবো অনা স্মার্ট কাম করেছে, কারণ এই স্মার্ট মিটার জড়িয়ে স্মার্ট মিটার জড়িয়ে মনে ভাবো সকল ধরনের রাইজ অতিষ্ঠ হয়েছে। আজ যদি আগতে মানে যদি এঘর মানুষের 300 টাকা বিল আছে, এটা আপনি 1000 টাকা পার হয় সেই বিলের পরিমাণ। গতি মনে ভাবে ডকায়তরূপী স্মার্ট মিটার বন্ধ হব লাগে আর ইয়ার সকল দল সংগঠন ইতিমধ্যে ওলাই আছে। গতি প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বত সরকার যে লুণ্ঠন রাজ স্মার্ট মিটার জড়িয়ে ইয়ার ব্যাপক প্রতিবাদ ইতিমধ্যে আমি প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগত শিবসাগর জেলা কমিটিও বিভিন্ন স্থান আমি হাতত লৈছো। হয় এনেদরে শিবসাগর জেলা কংগ্রেসে আজি অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড তথা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে পূর্বর যে ডিজিটাল মিটার ব্যবস্থা আছে তার প্রবর্তন ব্যবস্থা করার দাবি জানাইছে। লক্ষণীয় হব কংগ্রেসের এই প্রতিবাদ আসুয়ে করে থাকা প্রতিবাদের প্রতি সরকারে গুরুত্ব দিব নে ময় মতালে স্মার্ট মিটার ব্যবস্থা প্রবর্তন করে গ্রাহক লুণ্ঠন চলাই যাব এইখান সরকারে।